আরে তুমি ফায়ার হলো আট রাউন্ড, হ্যাঁ না? আচ্ছা আট রাউন্ড ফায়ার হলো, তোমার কি ব্যাপারটা? হ্যাঁ লাট কি লাট ভাসিয়ে গেল দেখি, মানে কন্ডিশন তো খুব খারাপ বোর্ডারের, তাই গুলি শব্দ হইলো, মেয়েটা তো কোনো ফটকানো হয় একটা গুলি। হ্যাঁ তারপরে আবার পাঁচ মিনিট পরে আবার দুই রান গুলি হলো, তারপরে আবার একটা গ্যাস টিয়ার গ্যাস ছাড়লো। বিএসএফ এর গুলিতে মৃত্যু হলো এক বাংলাদেশি পাচারকারীর। রবিবার রাতে ঘটনাটি ঘটে মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েতের 202 খাসবস দাড়িকামারি গ্রামের সরকারপাড়া সীমান্ত এলাকায়। ওই এলাকায় কাটা তারের বেড়া কেটে ভারতে ঢোকার চেষ্টা করে বাংলাদেশি পাচারকারী। সেই সময় বিএসএফ এর জওয়ানরা বাধা দিলে তাদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। এরপরই বিএসএফ গুলি চালালে ঘটনাস্থলে মৃত্যু হয় এক পাচারকারীর। সোমবার সকালে ঘটনাস্থল থেকে এক পাচারকারীর দেহ উদ্ধার করা হয়। দেহ ময়নাতদন্তের জন্য মাথাভাঙা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জামালদহ থেকে নীলাংশু চক্রবর্তীর রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।